আসসালামু আলাইকুম। মামুন কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়িসহ একটি অসাধারণ জমি। এই যে আপনারা বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির আগে একটি ভিডিও দেওয়া ছিল, ওটি সামনে থেকে শুধু দেওয়া, ভিতরে কী আছে না আছে ওটি আপনাদের দেখানো হয়নি। এখন আপনাদের দেখাবো ভিতরে সহ পুরো কমপ্লিট কী কী আছে এগুলো দেখাবো। 11% জমি সহ এই বাড়িটি বিক্রি হবে। এই যে আপনারা গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি দিয়েই আমরা ঢুকব। কত স্কোয়ার ফুট, কয়তলা ফাউন্ডেশন, কীভাবে কী, এইসব সব বলা হবে। আপনারা ধৈর্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। শেষ পর্যন্ত দেখলে আপনাকে শেষে রেট বলে দেওয়া হবে, এরকমও কি কিছু ডিসকাউন্ট দেওয়া হবে। আপনি ওই ডিসকাউন্ট সহ জমিটি বাড়ি সহ কিনতে পারলে কিন্তু আপনি অনেক লাভবান হবেন, ওটি আপনার শেষে বলে দেওয়া হবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, তারপর বুঝতে পারবেন। এই যে দেখেন, আপনাদের ভিতরে নিয়ে আওয়া হচ্ছে এখানে। এই যে দেখেন, এটি দুইতলা ওঠার সিঁড়ি আর এটি বাইরে থেকে আসার সিঁড়ি। 4টি রুম রয়েছে, বড় বড় 4টি রুম। এই যে এটি হলো হল রুম, এই হল রুম থেকেই 4টি রুমে ঢোকার সুন্দর প্যালেজ আছে। এই যে দেখেন, এটি পুরাটি একটি হল রুম, বিশাল বড় একটি হল রুম, অনেক সুন্দর। এই যে দেখেন, এইখানে একটি রুম, এটি অনেক বড় একটি রুম। এই দেখেন আপনারা, অনেক সুন্দর। এই যে প্রত্যেকটা রুমের ভিতরেই অ্যাটাচ বাথরুম আছে, সাথে একটি করে তো বারান্দা আছেই। এই দেখেন 2টি জানালা। এই যে মুরা সেটে একটি বাথরুম, আবার আপনাদের ওমরা রুমে নিয়ে যাওয়া হচ্ছে। এটি হলো হল রুম। এই যে এই সাইডে আরেকটি রুম, এই যে দেখেন অনেক বড় বড় রুমটি, রুমগুলো অনেক বড় বড়, আপনি সরাসরি দেখলেও বুঝতে পারবেন। এই দেখেন এই রুমের ভিতরেও একটি বাথরুম। এই যে মুরা সাইড দিয়ে দেখেন, অনেক খোলামেলা বড় জানালা দেওয়া আছে। এই যে বারান্দা, এই যে দেখেন 2 রুমের সাথেই কিন্তু এই বারান্দাটি আপনারা পাচ্ছেন, আর এই সাইডে তো পুরো খোলামেলা, অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ। এই যে দেখেন আপনারা, আপনারা এসে দেখলে এই জায়গা মুগ্ধ হয়ে যাবেন, এখানে বসবাস করতে পারেন। নিরিবিলি একটি এলাকা, নিরিবিলি একটি পরিবেশ। এই যে এটি হলো আরেকটি রুম, এই যে দেখেন এই রুম দিয়ে আমরা আবার হল রুমে চলে যাচ্ছি। এই যে দেখেন, এই যে আরেকটি রুমে চলে আসলাম আমরা। এই যে এটি হলো আরেকটি রুম, এই যে দেখেন এই রুমের সাথেও একটি বারান্দা আছে, প্রত্যেকটা রুমের সাথে একটি করে বারান্দা পাবেন। এই যে দেখেন এই রুমের সাথেও বারান্দা আছে, নিরিবিলি একটি পরিবেশ, পরিবেশের ভিতরে যে জায়গাটা আপনি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। এই যে এটি হলো আরেকটি রুম, মোট 4টি রুম, একটি হল রুম, প্রত্যেকটা রুমে একটি করে বাথরুম দেওয়া আছে। এই দেখেন অনেক সুন্দর একটি, সুন্দরভাবে বিল্ডিংটি করা হয়েছে ইঞ্জিনিয়ার দ্বারা, 5তলার ফাউন্ডেশন। নিচতলা আপনাদের দেখাবো, এখন আপনাদের উপরে নিয়ে যাবে, উপরে নিয়ে যাওয়া হবে। নিচতলা তো দেখালাম, উপরে কী কী আছে, কত স্কোয়ার ফুট, এটি আপনাদের ছাদ দেখাবো। এই যে উপরে ওরা সিঁড়ি, আমরা উপরে উঠতেছি। এই দেখেন আপনারা আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ সব কিছু বলে দেওয়া হবে ভিডিওর শেষে। এই যে এটি হলো দ্বিতীয় তলার ছাদ, দ্বিতীয় তলাতে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ঈদের গাঁথনি টানা আছে। এই দেখেন বেশিরভাগ ঈদের গাঁথনি টানা আছে। এই যে নিচতলা যেরকম আপনার বারান্দা আছে, উপরের তলাতে এরকম বারান্দাই আছে, সেম টু সেম। নিচতলা একটি রুমে 2টি জানালা, এই রুমেও একটি রুমে 2টি জানালার সিস্টেম রাখা হয়েছে, সেম টু সেম একরকম রাখা হয়েছে। এটি হলো আপনার 3000 স্কোয়ার ফুটের একটি বিল্ডিং, 5তলা ফাউন্ডেশন, ইঞ্জিনিয়ারের সব কাগজপত্র আছে, ছাড়পত্র আছে, আপনারা সব কিছু যাচাই করে নেবেন। এ দেখেন 5তলার ফাউন্ডেশন, 3000 স্কোয়ার ফুটের একটি বিশাল বড় বিল্ডিং সহ
11 শতাংশ জমি সহ কিন্তু এই বাড়িটি বিক্রি হবে একদম পানির দামে। এই যে পিলার দেখেন কত মোটা মোটা পিলার, আপনারা এসে দেখে নিতে পারেন। 8 ইঞ্চি 7 ডালাই, তারপরে আপনি নিজে বুঝে নেবেন। যে দুইতলা 7 কমপ্লিট আছে, আপনার ইটের গাঁথনিও কিছু টানা আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। নিচতলা তো ফুল কমপ্লিট। তাই 11 শতাংশ জমি সহ যদি আপনারা এই বাড়িটি নিতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাড়িটির অবস্থান হলো ঢাকা কেন্দ্রীয় কারাগারের পিছনে, ঢাকা মা হাইওয়ে রোড থেকে মাত্র 1/2 কিলোমিটার ভিতরে। আপনারা হাইওয়ে রোডে কিন্তু 1/2 কিলোমিটারের খুব দ্রুত যাতায়াত করতে পারবেন। এই যে দেখেন, সরাসরি আপনাদের দেখানো হচ্ছে, এটি বর্তমান ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ। এই যে দেখেন, এই কারাগারের পিছনেই কিন্তু এই জমিটি। এই যে কারাগারের সামনেও যে হাইওয়ে রোডটি দেখানো যাচ্ছে, এখানে একটি সিটি আছে নবদ্বার, এই সিটির পরেই কিন্তু আপনার এই বাড়িটির অবস্থান। খোলামেলা একটি এলাকায়, এ দেখেন আশেপাশে তো বাড়িঘরও দেখতেই পাচ্ছেন, আবাসিক একটা এলাকা। আপনি এখানে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা পাবেন, সোয়ারিস লাইন খুব সুযোগ সুবিধা, বিদ্যুৎ লাইন, গ্যাস লাইনও খুব দ্রুত পাবেন। এটা আপনি কিনে ভাড়াও দিয়ে রাখতে পারবেন, ভাড়া চলবে, অ্যাভেলেবেল সব কিছু চলবে। এটি আপনারা কিন্তু যে দেখেন নিজেরাও বসবাস করতে পারেন, অনেক সুন্দর একটি এলাকা। আপনি দেশকে দেখলে আসলে মুগ্ধ হয়ে যাবেন। এ দেখেন আশেপাশে, এটি হলো রাস্তা, এটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের পিছন থেকে আসছে। এই যে দেখেন, এই রাস্তাটি আপনার হাইওয়ে রাস্তা থেকে আসছে, হাইওয়ে থেকে এই রাস্তার দূরত্ব মাত্র 1/2 কিলোমিটার। আপনারা কিন্তু 15 মিনিটেই এইখান থেকে ঢাকার যে কোনো স্থানে যাতায়াত করতে পারবেন। মাত্র 15 থেকে 20 মিনিট লাগবে। আপনারা গুলিস্তান, যাত্রাবাড়ি, মহাখালী যে কোনো জায়গায় খুব দ্রুত যাতায়াত করতে পারবেন এখান থেকে। তো 5 তলা ফাউন্ডেশন, 11 শতাংশ জমি সহ যদি বাড়িটি আপনারা নিতে চান, তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই যে সামনে জায়গাটুকু আপনাদের দেখানো হচ্ছে, এই যে ওই যে নারকেল গাছ থেকে ধরে এইখানটি আপনি সামনে খোলামেলা জায়গা পাচ্ছেন, আর সাথে তো এই বিল্ডিংয়ে পাচ্ছেনই। এই যে এই জমিটুকু সহ, সামনে এই জমিটুকু সহ 11 শতাংশ জমি। এই যে এখানে সোয়ারেস লাইনও করা আছে, এই যে এইখান দিয়ে যে রাস্তাটি দেখছে পাচ্ছেন, এই রাস্তাটি, এই যে এটা ঢাকা কেন্দ্রীয় কারাগারের পিছন থেকে আসছে, হাইওয়ে রোড থেকে মাত্র 1/2 কিলোমিটার ভিতরে কিন্তু এটির অবস্থান। এই সামনে দিয়েও আরেকটি রাস্তা পাবেন, আপনার জমিতে আপনি বাড়িতে গাড়ি নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যেই কোনো বড় ধরনের গাড়ি আপনার বাড়িতে আপনি পার্কিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই 11 শতাংশ জমি সহ 2 তলা বাড়ি, 1/2 কমপ্লিট, 1 তলা আর 1 তলা ফুল কমপ্লিট, 5 তলা ফাউন্ডেশন, যদি এটি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। এই বাড়িটির দাম ধরা হয়েছে 1,20,00,000 টাকা। আপনাদের যদি পছন্দ হয় দেখে কিছু কমানো যাবে, আপনাদের ডিসকাউন্ট দেওয়া যাবে। যদি কাগজপত্র দেখে, বাড়ি দেখে আপনার পছন্দ হয়, তাহলে আপনারা আমাদের সাথে বসতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।